তো এই গাইস, গুড মর্নিং। আর অনেক দিন পরে, মানে 3 দিন বা 4-5 দিন পরে হয়তো ব্লগ শুট করছি আজকে। সেটা একটাই কারণ, মানে কিছু করার নেই। আর এখানে হচ্ছে এখন এরকম সুন্দর স্ট্যান্ড দুটো, ঠিক আছে, স্ট্যান্ড দুটো এখানে লাগানো। আর লাগানো কালকে দিয়ে লাগানো, ঠিক আছে, কারণ আগে শ্যুট করেছিলাম, শ্যুট করার পর লাগানো ছিল। আর এখানে এখন বাইরে, আর আমি এখন ভাই যা ঠান্ডা পড়েছে ভাই, আমাদের এখানে কিছু বলার নেই। এখনো সোয়েটার পরে আছি। এখন বাজে হচ্ছে তোমার, দেখো 10:05 বাজে, এখন আমি সোয়েটার ঠান্ডা, মানে এত ঠান্ডা সোয়েটার পরে আছি, ঠিক আছে, আমাদের কিছু করার নেই, এতটাই ঠান্ডা, মানে বহুত পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে। আর চলো আজকে দেখতে পারবা, এখানে এখন দাঁড়িয়ে এখন স্টে, তো চলো আজ দেখতে পারবা সারাদিন কী করি বা কী না করি। অনেকদিন পর ব্লগ শুট করছি, হয়তো 7 দিন পর, ঠিক আছে, তো চলো দেখতে পারবা কী করি বা কী না করি, যা করবো মজাই করবো। নতুন একটা জিনিস আনবক্সিং করা আছে, সেটা তোমরা দেখতে পারবা কী করি বা অনেকদিন আগে কিনেছিলাম, আর এখনো আমার কাছে আছে, এখনো মানে আনবক্সিং বলতে কি, মানে হালকা পাতলা করে তোমাদের দেখাবো, ঠিক আছে, আমি করার নেই, অনেকদিন ধরে পড়ে আছে তোমার এখানে, ঠিক আছে, এই যে দেখো, এই যে অনেকদিন ধরে ফ্লিপকার্টে মারা যায় না, অনেকদিন ধরে পড়ে আছে, তো দেখতে পারবা কি কি আছে এর মধ্যে, ঠিক আছে, তো দেখতে পারবো একটু পরে। তো চলো এখন চা খেয়ে নিই, এই মাত্র ঘুম দিয়ে উঠলাম, ঠিক আছে, কোনো কিছু করার নেই, তো চলো এখন চা খেয়ে নিই। তো ফ্যানের এখানে আছে চা, দেন বিস্কুট, দেন একটা চামচ নিয়ে দেখাবো কি আছে, আর তোমরা দেখলে হয়তো বুঝতে পারবা জিনিসটা কি, মানে দেখো, দেখতে দেখতে বুঝতে পারবা কি আছে, ঠিক আছে, চলো ব্লগটা কন্টিনিউ করো। তো ফাইনালি কিন্তু এখন বাজে 2:15, আর এখন আমি ছান করে উঠলাম, মানে এই মাত্র ছান করলাম, এখন দেন খাবো ভাত, ভাতকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সকালে ওইটার পরে ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তার একটাই কারণ, ঠিক আছে, মানে কিছু করার নেই, শরীরটা খারাপ হয়েছে, ব্লগ কন্টিনিউ করতে পারিনি, এখন ভাত খেতে হবে, ব্লগ কন্টিনিউ করবো, ওইটা দেখাবো যেটা তোমাদের আনবক্সিংয়ের জন্য দেখিয়েছিলাম, সেটা তোমাদের দেখাবো। তো চলো ভাতটা কিনতে হবে তোমাদের সঙ্গে দেখাবো। 15 মিনিটস লেটার, আমি তোমাদের যেরকম বলেছিলাম যে আনবক্সিং করবো, ঠিক আছে, যেমন নিয়ে চলে এসেছে আনবক্সিং, বলতে কি হালকা পাতলা কিছু একটা হবে, তো চলো এটা এখন আনবক্সিং করবো, ঠিক আছে। তো এর মধ্যে আছে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে কী আছে, তোমরা দেখতেই পারবা, নিশ্চয়ই দেখতে পারবা, চলো হালকা পাতলা তোমাদের সঙ্গে শেয়ার করি, হালকা পাতলা তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে, তো চলো দেখি, তো চলো হালকা পাতলা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো গাইস ফাইনালি এর মধ্যে আছে হচ্ছে তোমার এই দেখে নাও কী আছে, এটা বাদ দাও, এটাকে আমি এক্সট্রা ঢুকিয়েছিলাম, মানে মাইকটাকে, ঠিক আছে, মাইকটাকে আমি এক্সট্রা ঢুকিয়েছিলাম, এটা এমনি থেকে দাও, মাইকটাকে সাইড করে ফেলে দাও, ঠিক আছে। আর এর মধ্যে আছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, তোমরা অনেকে হয়তো কমেন্ট করে হয়তো বলেছিলে যে ভাই তোর হাতকে বাদ করবে, ঠিক আছে, তার সেটা সের জন্যই বলা হয়েছিলো, তোমরা হয়তো অনেকে বলেছিলে ভাই তোর হাতকে বাদ করবে, তার জন্য এটা নেওয়া, ঠিক আছে, ব্লগিং ট্রাই কর, ঠিক আছে, এটা দিয়ে হাত কাটবে না কিছু হবে না, এই ব্লগিং ট্রাই করতে নেওয়া, দেখতে পারবো কী হয় এটা দিয়ে, মানে খুব সুন্দর ফ্লেক্সিবল, এই যে দেখতে পাচ্ছ ফ্লেক্সিবল, কী সুন্দর ফ্লেক্সিবল ট্রাইপড, যেরকমভাবে লাগিয়ে ফোনটাকে এরপর লাগিয়ে আমরা এই করতে হবে, এরমভাবে এটাকে আমরা লাগিয়ে করতে হবে, দেখতে পারবো কী হয়, ভালোই সুন্দরই করবো, ঠিক আছে, জানি না এটা ভালোই হবে, হয়তো দেখি কী হয় বা কী না হয়, ঠিক আছে, তো কিনলাম, তোমরা এটা ফ্লিপকার্টে অ্যামাজনে সব জায়গায়, এমএসএ সব জায়গায় অ্যাভেলেবেল, যাও কি কেন, বুঝতে হচ্ছে, হ্যাঁ, এটার নামটা কিন্তু দাঁড়া দেখি, নামটা হচ্ছে ট্রাইপড, এটা কি ট্রাইপড তো জানি, তো দেখে না, এটা দেখি ট্রাইপড বলে সার্চ করলে, মোবাইল ট্রাইপড বলে সার্চ করলে পেয়ে যাবা, ঠিক আছে, তো যাও ফ্লিপকার্ট অ্যামাজন অ্যাভেলেবেল, আমি এটা কিনছি 399, ঠিক আছে, আমি এটা কিনছি মাত্র 399, ভালো মাল পেয়েছি, খুব সুন্দর, এটা থেকে এটা এটা আজ থেকে প্রায় 7-8 দিন হয়ে গেছে আগে এসছে, কিন্তু আমি এটা মানে ভিডিও করেছি, ভিডিওর মধ্যে দেখিনি, আগে একটা ভিডিও চেয়েছি, দেখুন এসে তোমার ভিক্টোরিয়া সেরকম মধ্যে দেখাতে পাইনি, তার জন্য এটা ভিক্টোরিয়া নিয়ে গেছিলাম, নিয়ে ব্লগ শ্যুটও করেছিলাম এখানে, ঠিক আছে, তো এটা এখানে এখন করলাম। দি নেক্সট ডে
বাস ফাইনালি কিন্তু এখন হচ্ছে পরের দিন সকাল, মানে একটা ব্লগ দুদিন ধরে শুট করছি, কিছু করার নেই। আর এত সকাল সকাল মানে ঘুম থেকে ওঠার পর মানে আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে প্রথম এত মানে শীতকাল একটা প্রথম হচ্ছে সকালে উঠলাম, মানে এখন হচ্ছে 7টা সামথিং আছে, তেমন কিছু বাজে, ঠিক আছে। তো এত সকাল সকাল হয়তো ঘুম উঠলাম, তো কারণটা কি মানে রিজাল্ট মানে পড়তে হতো, এত সকাল সকাল ঘুম দিতে, ঠিক আছে। চলো চাটা খেয়ে নিতে হচ্ছে না, তোমরা হয়তো কালকে দেখছিলে সিমেটিক শোর মাধ্যমে একটা গোলাপ ফুল দিয়ে আছে, গোলাপ ফুলটা তোমার এখন দেখ, চলো ফাইনালি গোলাপ ফুলটা এই যে, ও সেই সেই মাখন সেই, কিন্তু গোলাপ ফুলের কালারটা নষ্ট হয়ে গেছে, পাতাগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। সে নষ্ট হয়ে গেছে ফুলটা, কিন্তু পাতা এই সাইড সাইড দিয়ে বেরোচ্ছে, এই যে পাতাগুলো সাইড সাইড দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। খুবই সুন্দর গাইস, খুবই সুন্দর। আর এই দেখতে এই দেখতে, আর এখানে একটা গাঁদা ফুল, আর এখানে একটা গাঁদা ফুল, আর এখানে বেগুন গাছ, মানে সব চাষ করছি গাছ, সব চাষ করছি গাছ, সব চাষ। আর এই যেখানে তুলছি গাছ, এখানে মন্দিরটা, সেই মন্দির বাড়ানো পুরো সব বড়ে, কারণ পাতাগুলো গোলাপ ফুলটা অনেক আরও ওমা। এখানে একটা কড়ি ফুটেছে জানো, একটা কড়ি ফুটেছে, কিছু না কিছু না, তো এখানে একটা কড়ি ফুটেছে, এই যে এখানে মানে ফুটবাচ্ছে জানি না। এরকম একটা ফার্স্ট টাইম হলো, মানে একটা ব্লগ আমি দু দিন ধরে শ্যুট করলাম, ঠিক আছে, অনেক করার নেই, পুরোটাই মানে ঘুরে গেছে। মানে কালকে সারাদিন আমি প্রজেক্ট করতে 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 পুরো সব শেষ। আমি একটা ব্লগ হয়তো দুদিন ধরে শ্যুট করছি, কথা দুদিন ধরে, ঠিক আছে, দুদিন ধরে আমি শ্যুট করছি, কিছু করার নেই। মানে ঠিক আছে, ঠিক আছে, ব্লগার লাইক যখন থাকাবে তখনই করে, সেই সকল দেওয়ার নাম। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এটার একটা সিনেমাটিক শট দেখতে দেখতে চলো দুদিন, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।